ফরাসি সরকারের অবসর নীতিমালার প্রতিবাদে দেশটিতে প্রায় দেড় মাস ধরে শ্রমিক ধর্মঘট চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্যারিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ধন্যবাদ রাজু আপনাকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সরকারি কর্মকর্তাদের অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে দেশ জুড়ে শুরু হওয়া ধর্মঘটের 42তম দিন আজ অতিবাহিত হচ্ছে এবং আজকে ধর্মঘটে এসে এয়ার ট্রাফিকের একটি অংশ এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে, ফলে স্থানীয় ফ্লাইটের শিডিউলে বেশ কিছুটা বিঘ্ন ঘটেছে। যদিও কর্তৃপক্ষ বলছে যে এই এয়ার ট্রাফিকের যারা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন তারা আন্দোলনকারী শ্রমিক সংগঠনের কিছু সংখ্যক সদস্য এবং এতে করে আসলে ফ্লাইটে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটবে না। এদিকে গত মঙ্গলবার সরকারের সাথে আন্দোলনকারী শ্রমিক নেতাদের একটি বৈঠক হয়েছে এবং শ্রমিক নেতারা বলছেন যে সেখানে বেশ কিছু ইতিবাচক আলোচনা হয়েছে, তবে তারা বলছেন সরকার যদি আসলে আরো আন্তরিকতার সাথে এগিয়ে আসে তবেই আসলে এই সংকট থেকে উত্তরণ হওয়া সম্ভব। তবে আপনাকে আমি জানিয়ে রাখি যে শ্রমিক নেতারা এর আগে বড় যে বড় জনসমাবেশ হয়েছিল সেখানে তারা কিন্তু দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন, তারা যে বারবার যেটি বলছেন সরকার তাদের কথায় আসলে কর্ণপাত করছেন এবং এই ভোগান্তির জন্য তারা কিন্তু সরকারকে দায়ী করছেন। এবং এই 42তম আজকের দিনে কিন্তু আগের থেকে কিছুটা উন্নতি ঘটেছে এবং যানবাহন গণপরিবহন বিশেষ করে আজকে কিছুটা কিন্তু রাস্তায় আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। ট্রাম কিংবা মেট্রো বা অন্যান্য যে গণপরিবহনের যে গাড়িগুলো আছে গত কয়েকদিনের তুলনায় আজকের দিনে কিন্তু বেশ বেশি দেখা যাচ্ছে। এদিকে দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি সহ সবাই কিন্তু জনভোগান্তি নিয়ে দিন পার করছেন, তারা প্রত্যাশা করছেন যত দ্রুত সম্ভব উভয় পক্ষের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ ঘটবে। ফ্রান্সের প্যারিস থেকে 42তম দিন শেষে ধর্মঘটের এই ছিল আমার কাছে সর্বশেষ রাজু।